ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল নিলাম আইপিএল 2024 গত কয়েক বছরে রেকর্ড মূল্য ভেঙে চক্ষু চড়ক গাছ হওয়ার মতো টাকার অঙ্ক দেখা গেছে এবারে নিলামে। নানান চমকে ঠাসা এবারে নিলামে চড়া মূল্য পেয়েছে বিভিন্ন ক্রিকেটার। তাই আজকের ভিডিওতে আলোচনা করব আইপিএল 2024-এ সর্বোচ্চ দাম পাওয়া সেরা দশজন ক্রিকেটার সম্বন্ধে। তবে চলুন শুরু করা যাক। 10 রোমম্যান পাওয়েল। টি টোয়েন্টি ক্রিকেটের ক্লিন হিটারদের মধ্যে একজন রোমম্যান পাওয়েল মিডিল অর্ডারে ব্যাট হাতে নেমে ঝোড়ো ইনিংস খেলার জন্য পরিচিত এই ক্যারিবিয়ান বিগ হিটার। এবারে নিলামে টেবিলে তাকে নিয়ে জোর লড়াই চলে রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে। শেষমেশ 7 কোটি 40 লাখ রুপিতে তাকে দলে ফিরিয়েছে রাজস্থান রয়্যালস। স্পিনের বিপক্ষে পাওয়েল দুর্বলতা থাকলেও বিগ হিটার হিসাবে তিনি নিজেকে এখনও ধরে রেখেছেন। দেশের হয়ে টি টোয়েন্টিতে 66 ম্যাচে 143.27 স্ট্রাইক রেটে করেছেন 1202 রান। ঝুলিতে রয়েছে 5টি উইকেট। আইপিএলে পাওয়েলের ব্যাট মন্দ নয়, 15 ইনিংসে 147 গড়ে করেছেন 257 রান। 9 শাহরুখ খান। তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসাবে সর্বোচ্চ দাম পেয়েছেন শাহরুখ খান। গত 3 আসরে পাঞ্জাব কিংসের হয়ে খেললেও এবারে নিলামে 7 কোটি 4 লক্ষ রুপিতে তাকে দলে ফেরায় গুজরাট টাইটেন্স। হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে গুজরাটের মিডিল অর্ডারের অন্যতম ভরসা নাম হতে পারেন তামিলনাড়ুর এই ক্রিকেটার। এখনও পর্যন্ত শাহরুখ খান আইপিএলে 33 ম্যাচে 134 স্ট্রাইক রেটে করেছেন 426 রান। 8 রাইলি রুশো। এবারে নিলামে কাড়াকাড়ি হওয়ার মতো নাম ছিলেন রাইলি রুশো। তার দিকে ঝোঁক ছিল লখনউ সুপার জায়েন্টের। তবে অবিশ্বাস্যভাবে নিলামের প্রথম রাউন্ডে অবিকৃত থেকে যান রুশো। তবে দ্বিতীয় রাউন্ডে তাকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস। শেষমেশ 8 কোটি রুপিতে তাকে দলে ফেরায় পাঞ্জাব। এখনও পর্যন্ত আইপিএলে 14টি ম্যাচে 136 স্ট্রাইক রেটে 262 রান করেন রুশো। 7 সামির রিজভি। এবারে নিলামে একমাত্র ভারতীয় অনঅভিষিক্ত খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি দামের তকমা পেয়েছেন সামির রিজভি। 20 লক্ষ ভিত্তিমূল্যের এই ক্রিকেটারকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি করেছেন চেন্নাই সুপার কিংস, গুজরাট টাইটেন্স ও দিল্লি ক্যাপিটালস। শেষমেশ 8.40 কোটি টাকায় তাকে দলে ফিরিয়েছে চেন্নাই সুপার কিংস। ভারতের ঘরোয়া ক্রিকেটে সামিরকে ডানহাতি সুরেশ রায়নাও বলা হয়। সুরেশ রায়নার মতো স্পিনটাও দারুণ খেলেন সামির। সৈয়দ মুশতাক আলী ট্রফির সর্বশেষ আসরে সর্বোচ্চ ছক্কা হাঁকানোদের একজন ছিলেন সামির। আবার উত্তরপ্রদেশ টি টোয়েন্টি লিগের এক আসরে সবচেয়ে বেশি ওভার বাউন্ডারি এসেছে তার ব্যাট থেকেই। সুতরাং এবারের আইপিএলে এক বিস্ফোরক চরিত্র হতে পারেন সামির রিজভি। 6 স্পেন্সার জনসন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পরিচিত নাম বাঁহাতি ওজি স্পেসার স্পেন্সার জনসন ক্যারিবীয় টি টোয়েন্টি লিগ থেকে শুরু করে বিগ ব্যাস দি 100 ক্রিকেট লিগেও খেলেছেন স্পেন্সার জনসন। সর্বশেষ এবারের আইপিএলে নিলাম 10 কোটি রুপিতে তাকে দলে ফিরিয়েছে গুজরাট টাইটান্স। স্টার্ক কামিন্সের চেয়ে তুলনামূলক অখ্যাত হলেও ইনিংস শুরুর দিকে প্রতিপক্ষের ব্যাটারদের জন্য হুমকি হতে পারে জনসন। একই সঙ্গে পুরনো বলেও দারুণ কার্যকারী হতে পারে জনসন। এখনও পর্যন্ত টি টোয়েন্টি 21 ম্যাচে 7.95 ইকোনমিতে উইকেট পেয়েছে 18টি। 5 আলজারি জোসেফ। আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত সেরা বোলিং ফিগার আলজারি জোসেফের দখলে রয়েছে। 2019 আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে 12 রান খরচায় তুলেছিল 6 উইকেট। এখনও পর্যন্ত এটাই আইপিএলের সেরা বোলিং ফিগার। সর্বশেষ 2 মৌসুমে আলজারি জোসেফ খেলেছে গুজরাট টাইটান্সের হয়ে। তবে এবারের মৌসুমে তাকে ছেড়ে দিয়েছে গুজরাট। অন্যদিকে মোহাম্মদ সিরাজকে সঙ্গ দিতে পারবে এমন একজন পেসারকে খুঁজছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর এতেই কপাল খুলে যায় জোসেফের। 11.50 কোটি রুপিতে তাকে দলে ফেরায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যদিও এখনও পর্যন্ত আইপিএলে খুব একটা আলো ছড়াতে পারেনি জোসেফ, 19 ম্যাচে 9 ইকোনমিতে উইকেট তুলেছেন 20টি। 4 হর্ষর প্যাটেল। আইপিএলের আঙিনায় সুপরিচিত নাম হর্ষর প্যাটেল। এবারের আইপিএলে নিলামে একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ দাম পেয়েছেন হর্ষর প্যাটেল। তাকে 11.75 কোটি রুপিতে দলে ফিরিয়েছে পাঞ্জাব কিংস। নিজের কেরিয়ারের বেশিরভাগ সময় কেটেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। 2021 সালে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ উইকেট তুলেছিলেন হর্ষর প্যাটেল। এবার তাকেই এবার রেকর্ড দামে কিনে নিল পাঞ্জাব কিংস। এখনও পর্যন্ত আইপিএলে 92 ম্যাচে 111 উইকেট তুলেছে প্যাটেল। 3 ড্যারিল মিচেল। 2023 বিশ্বকাপে দুর্দান্ত সময় কাটিয়েছেন ড্যারিল মিচেল।
নিউজিল্যান্ডকে সেমিফাইনালে নিয়ে যাওয়া নেপথ্যে অন্যতম নায়ক ছিলেন মিচেল। বিশ্বকাপে রান সংগ্রহের তালিকায় চতুর্থ ব্যাটার হিসাবে ব্যাট হাতে 69 গড়ে করেছেন 552 রান। বিশ্বকাপ চলাকালীন মিডিল অর্ডারে নির্ভরযোগ্য ব্যাটার হিসাবে মনোযোগ কেড়েছে ড্যারিল মিচেল। তাতেই এবারের নিলামে 14 কোটি রুপিতে তাকে দলে ফিরিয়েছে আইপিএলের সবচেয়ে সফলতম দল চেন্নাই সুপার কিংস। এখনও পর্যন্ত আইপিএলে মাত্র 2 ম্যাচে খেলার সুযোগ হয়েছে ড্যারিল মিচেলের, তবে ভালো সময় কাটেনি তার। রাজস্থান রয়্যালসের হয়ে 2 ম্যাচে মাত্র করেছে 33 রান। 2. প্যাট কামিন্স। 2023 সালটা দুর্দান্ত কেটেছে প্যাট কামিন্সের। অজিদের সামনে থেকে নেতৃত্ব দিয়ে জিতেছেন ICC টেস্ট চ্যাম্পিয়নশিপ, অ্যাশেজ ও সর্বশেষ ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ। তাতে ডানহাতি এই পেসারকে নিয়ে আইপিএলে নিলামে যে কাড়াকাড়ি হবে তা অনুমেয় ছিল, তবে সেটা যে মাত্রায় পৌঁছলো তাতে হতবাক হয়েছে পুরো ক্রিকেট বিশ্ব। আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটার হিসাবে 20.50 কোটি রুপিতে তাকে দলে ফিরিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। আইপিএলের মঞ্চে এখনও পর্যন্ত 42 ম্যাচে 45টি উইকেট তুলেছে কামিন্স, সেই সঙ্গে তার ঝুলিতে রয়েছে 359 রান। আসন্ন আইপিএলে প্যাট কামিন্স ও এইডেন মার্কামের মধ্যে কাকে অধিনায়কত্ব করা হবে তা নিয়ে বিড়ম্বনায় পড়তে পারে সানরাইজার্স ম্যানেজমেন্ট। 1. মিচেল স্টার্ক। আসন্ন আইপিএলে সবাইকে চমকে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে নিলামের ইতিহাসে সর্বোচ্চ 24.75 কোটি রুপিতে মিচেল স্টার্ককে দলে ফিরিয়েছেন দুবারের চ্যাম্পিয়নরা। ভারতীয় দলের হয়ে অ্যাশেজ ও বিশ্বকাপে মনোযোগ দিতে নিজেকে দীর্ঘদিনের জন্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে সরিয়ে রেখেছিলেন স্টার্ক। সর্বশেষ 2016 সালে রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে আইপিএলে খেলেছিলেন মিচেল স্টার্ক। দীর্ঘ 8 বছর পর আইপিএলে নিজের প্রত্যাবর্তন এমন রাজকীয় হবে হয়তো তা ভাবেনি স্বয়ং স্টার্ক। এখনও পর্যন্ত আইপিএলে 27 ম্যাচে 34টি উইকেট তুলেছেন এই অজি পেসার। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।